হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া আমিনি। এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসে সব নতুন নতুন খবর। একটু ছুটির আমেশেই তারা ঘুরতে বের হলো তিন সুপারস্টার। সুপারস্টার শাকিব খান হলিউড কিং অপু বিশ্বাস পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে ঘুরতে গিয়েছেন সারাদিনের জন্য। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন কিছু আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও হলিউড কুইং অপু বিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয়, সে সবসময় ব্যস্ত থাকে পড়ালেখা নিয়ে। ছোট বয়সে হলিউড কুইং অপু বিশ্বাস স্কুলে ভর্তি করে দেয়, সেই থেকেই তার পড়ালেখার একটা ইচ্ছে যেন অন্যরকম। অপু বিশ্বাসের মা যখন বেঁচে থাকতো অপু বিশ্বাসকে এ ব্যাপারগুলো দেখতে হতো না। অপু বিশ্বাসের মা এইসব দেখাশুনো করতো, কখন স্কুলে যাবে, কখন টিফিন খাবে, কখন ঘুমাবে আর কখন কোচিনে যাবে, সব কিছুই সে সামলাতো। স্কুলে নিয়ে যেত, স্কুলে গিয়ে বসে থাকতো ওয়েটিং রুমে। কখনো কোনো দিন অপু বিশ্বাসের মাথা ঘামাতে হয়নি এই ব্যাপারগুলো নিয়ে। কিন্তু আজ যখন অপু বিশ্বাসের মা এই পৃথিবীতে আর বেঁচে নেই, তখন অপু বিশ্বাসকে সব কিছু দেখাশুনো করতে হয়। স্কুলে নিয়ে যেতে হয়, কখন কোন পড়া দিয়েছে, কখন সে ঘুমাবে, কখন সে টিফিন খাবে, কখন সে কোচিনে যাবে, সব কিছুই অপু বিশ্বাসকে সামলাতে হয়। জয় লেখাপড়ায় খুবই ভালো, ক্লাসে ফার্স্ট বয়। সে বই পেলেই সাথে সাথে বই কমপ্লিট করে, পড়া যায় দেখ না কেন, সব পড়া যেন তার মুহূর্তে কমপ্লিট হয়ে যায়। অপু বিশ্বাস মাঝে মধ্যেই বলেন যে ওকে কোনো কিছু আমার শিখিয়ে দেওয়ার দরকার নেই, ক্লাসে পড়া দিয়ে পড়া বুঝিয়ে ওর সব পড়া মুখস্থ হয়ে গিয়েছে ক্লাসে বসে। বাসায় এসে রিভিশন দিলেই পড়া শেষ হয়ে যায়। অপু বিশ্বাস বলেন জয়ের পড়ালেখার ইচ্ছে আছে অনেক, পরবর্তীতে দেখা যাবে যে কি করতে পারে। কোরবানি ঈদের জন্য স্কুল বন্ধ হয়ে গিয়েছে, আর এই মুহূর্তে ঘুরতে বের হলেন সুপারস্টার শাকিব খান পুত্র আব্রাহাম খান জয় অপু বিশ্বাস। আব্রাহাম ঘুরতে বেশি ভালোবাসে, যখনই সময় পায় তখনই তার মাম্মা এবং পাপাকে জ্বালিয়ে শেষ করে ফেলে, আমি ঘুরতে যাব। স্কুল যখন বন্ধ আর শাকিব অপুর শুটিংয়ের কাজও শেষ বসা আছে, তাই তারাও এক হয়ে ঘুরতে গিয়েছেন। শাকিব খান বলেন বাচ্চাদের আসলে সময় দেওয়া উচিত, শুধু বাসায় বসে রাখলে ওদের মনটা খারাপ লাগে, ওরাও তো মানুষ, ওদের একটু বাইরে বের করা উচিত। সারাক্ষণ শুধু বাসায় আর স্কুল, এটা ওরা বোরিং হয়ে যায়, ওদেরও মনের সাথে যুদ্ধ করতে হয়, তাই যতটুকু সম্ভব মাঝে মধ্যে ওদের বাইরে একটু বের করলে ওদের মনের ভেতর অন্যরকম আনন্দ হয়, যা চাইলেও ওরা বুঝতে পারে না যে কি আনন্দ পেয়েছে। তাই তো শাকিব খান অপু বিশ্বাস যখনই সময় পান পুত্র আব্রাহাম খান জয়কে নিয়ে ঘুরতে বের হয়ে যান। আর এবার স্কুল বন্ধ হওয়ার সাথে সাথে পুত্র জয়কে নিয়ে ঘুরতে বের হলেন সুপারস্টার শাকিব খান হলিউড কিং অপু বিশ্বাস। একা ঘুরতে গেলে আব্রাহামের আবার চলে না, তিনি চায় দুইজনকেই, তাই শাকিব অপু বের হয়ে গিয়েছেন আব্রাহামকে নিয়ে ঘুরতে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে, ধন্যবাদ।